আজকে মার হঠাৎ খিচুড়ি উঠলো কাজ করতে করতে মা দেখছি হঠাৎ কাঁপতে কাঁপতে এত গরমের মধ্যে ও গায়ে চাদর দিয়ে শুয়ে আছে তাই আমি আর দেরি না করে কাকু টেম্পুতে করে মাকে নিয়ে চলে আসলাম হাসপাতালে হাসপাতালে এসে ডাক্তারবাবুকে মাকে দেখিয়ে ম্যালেরিয়ার টেস্টের জন্য লেবে রক্তটা দিয়ে চলে আসলাম ওষুধ নেওয়ার জন্য ওখান থেকে ওষুধটা নিয়ে আমরা বকুলতলাতে বসে পড়লাম এক ঘন্টা পর লেব থেকে ম্যালেরিয়ার টেস্টের রিপোর্ট নেওয়ার জন্য আর এই বকুল গাছে অনেক বকুল পেকেছে তাই কাকু এখানে বকুল তুলতে ছিল তাই মার কাছ থেকে আমি একটা বকুল নিয়ে মুখে পুরে দিলাম আর এখানে মা কাকু মিলে বাড়িতে বকুল নিয়ে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতেছিল দেন বাড়িতে এসে এই শরীরেও মা আমাদের সবার জন্য লস্যি বানাতে ছিল মা লস্যির জন্য সবকিছু কাটা হয়ে গেলে মা আমাকে এক গ্লাস লস্যি দিয়ে দিলো ওখান থেকে এক গ্লাস লস্যি খেয়ে সন্ধেবেলা দেখছি বন ফ্রেঞ্চ ফ্রাইস করছি তো আমি ফ্রেঞ্চ ফ্রাইজ খাই তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো